হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তোমরা সবাই আমার আগের দিনের ব্লগটা এত বেশি লাইক করেছো তো থ্যাংক ইউ সবাইকে আর যারা যারা ডে ওয়ানের ব্লগটা দেখো নি এখনও তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলেই আপলোড করা আছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মন্দারমণি ট্যুর থেকে ডে টু তো এই যে আমরা সকাল সকাল আসলে যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আসলে সকাল বললে ভুল আর এখন মোটামুটি সাড়ে নটা বেজে গেছে যেহেতু আমরা রাতে অনেক লেট ঘুমিয়েছি তিনটার দিকে আমাদের উনও খেলতে খেলতে রাত তিনটা বেজে যায় তো এই তো এখন আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কিন্তু অনেকগুলো আইটেম ছিল বাট আমি নিয়েছিলাম অমলেট ব্রেড বাটার কেক এগুলোই এছাড়াও এখানে কিন্তু লুচি ছিল তারপরে পোহা ছিল স্যান্ডউইচ ছিল অনেকগুলো আইটেম ছিল আসলে যার যেটা ভালো লেগেছে আর এই যে আমার ফ্রেন্ড একটা যেটা এখনো এসে পৌঁছায়নি আর এই যে আমরা সবাই ব্রেকফাস্ট করছি এখানে তো ব্রেকফাস্টে কিন্তু ভালোই ছিল আর চাটা কিন্তু খুবই ভালো ছিল কারণ আর এই কারণে আমি চারটা তিন চারবার খেয়ে ফেলেছি এরপরে যে একটা জুস ছিল এটাও আমরা ট্রাই করেছিলাম ভালো ছিল সব কিছুই এরপর রুমে চলে আসি আমি কারণ আমরা একটু বিচের দিকে যাব তো রেডি হতে বাট আমার ফ্রেন্ডরাই দেখো ওরা পুলের দিকে সবাই অনেক মজা করছে এখানে আর এই যে আমি ওদের ক্লিপ নিচ্ছি দেখে ওরা একটু ডান্স করছে তো এই যে আমরা এখন চলে গিয়েছি বিচের দিকে আর তোমরা যারা এখনো দেখো আমি কিন্তু প্রচুর শর্টস আপলোড করেছি এখানে এখানে প্রচুর ছবি তোলা হয়েছে আর শর্টস করা হয়েছে যারা এখনও দেখোনি তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো এছাড়া তোমরা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও ফলো করতে পারো ওখানেও আমি রিলস শেয়ার করেছি আর এই সেম নামেই কিন্তু তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো দেখো আর আগের দিন বলছিলাম না এখানে একদম হাওয়া ছিল না বাট আমরা দুপুরে কিন্তু ওয়েদার অনেক ভালো পেয়েছি প্রচুর হাওয়া ছিল এরপরে যে আমরা রুমে চলে আসি লাঞ্চ করে নেই আর ওখানে কিন্তু এই ডাব চিংড়িটা তোমরা অবশ্যই ট্রাই করবে যদি তোমরা সানা বিচে যাও তাহলে এটা কিন্তু আমার খাওয়া বেস্ট আইটেম ছিল ওখানে এটা আমি টোয়েন্টি আউট অফ টেন দেব তো যারা যারা যাবে প্ল্যান করছো তোমরা কিন্তু সানা বিচ প্ল্যান করতেই পারো এরপর আমরা আসলে বেরিয়ে গিয়েছিলাম কারণ আমরা যাব হলো তাজপুর ওখানে অনেকগুলো শ্যাক আছে নাকি তো সেখানে আমাদের আসলে কিছু ফুড ট্রাই করার কথা ছিল তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু একদম বিচের মাঝখানে যে আর কি যেখান দিয়ে আর কি রিসর্ট থেকে বিচে যাওয়া যায় ওই রাস্তাটা ধরেই আর কি যাব বাইরে আর বের হওয়ার নেই আর এই যে দেখো লাইট অন হয়ে গেছে এই লাইটগুলো কিন্তু একদম বিকেল থেকেই অন হওয়া থাকে আর আমরা আগের থেকে একটা টোটো বলে রেখেছিলাম যার কারণে আমরা ওই টোটোটা করেই যাব আর আমাদের ছজনের একটা টোটোতেই হয়ে যাবে আর টোটো মেবি বি ফাইভ হান্ড্রেডের মতো নিয়েছিল আমার এক্স্যাক্ট মনে নেই বাট এরকমই আর তখন পুরো সানসেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের আসলে ভীষণ মজা হয়েছে আমি আসলে এখন সবাইকে খুব মিস করছি আর সবচেয়ে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম হলো তাজপুরে যাওয়ার পর ওখানে গিয়ে আমি এই পাফার ফিশটা দেখি আর পাফার ফিশটা মনে হচ্ছিল স্মাইল করছে খুবই ভয়ঙ্কর লেগেছিলো আমার আমি কিন্তু আগে কখনো এটা সামনাসামনি দেখিনি আর এখানে আসলে আমাদের একটু ব্যাড লাক কারণ আমরা যে শ্যাকটাতে যেতে চেয়েছিলাম সেটা আসলে অফ ছিল কোনো এক অজানা কারণে আর এখানে আসলে অনেকগুলো শ্যাক ছিল তো আমরা ফার্স্টে একটাতে যাই এই যে দেখতে পাচ্ছ এটাতে আমরা ফার্স্টে গিয়েছিলাম তো এখানে আসলে যাওয়ার পরে ভেতরে তেমন কিছু ভালো লাগছিল না এখানে আসলে আমার কোনো শ্যাকই তেমন একটা ভালো লাগেনি বাট প্রথমে আমরা যেটাতে যাই সেটা আসতে আসলে আমাদের বসা হয়নি তো আমরা ওটা থেকে নেক্সট আর একটা শ্যাকে যাই আর নেক্সট যেটাতে যাই সেটা মনে হলো যে এটার থেকেও অনেক বেশি খারাপ ছিল তোমরা সামনেই বুঝতে পারবে কেন বলছি এটা তো এখানে আমরা শ্যাকে চেয়েছিলাম অনেক কিছু ট্রাই করার বাট ওনাদের দেখে আসলে কিছুই ভালো লাগেনি তারপরেও আমরা পমফিট ফ্রাই এখানে ট্রাই করেছিলাম যেটা ক্লিপ আমার কাছে নেই আমি তোমাদের বলবো যে তোমরা এই শ্যাকগুলো অ্যাভয়েড করো সেটাই বেটার তো এখানে কাঁকড়াও ছিল বাট আমাদের ট্রাই করা হয়নি আর আমার লাইফে খাওয়া সবথেকে বাজে চা ছিল হলো এটা একদমই খারাপ ছিল কি যে খেয়েছি আমি জানি না তো আমরা আসলে এখানে আর তেমন বেশি একটা টাইম ওয়েস্ট করিনি আমরা চলে এসেছিলাম রুমে রুমে এসে আমরা অনেকগুলো স্ন্যাক্স আইটেম অর্ডার করেছিলাম হুম তো এখানে আমাদের এই যে আরেকটা কাঁকড়া আইটেম অর্ডার করেছিলাম আর এখানে সবথেকে ভালো ছিল হলো তান্দুরি প্রমফেট যেটা সেটা এটা খুবই ভালো ছিল তোমরা যারা সানাতে যাবে তোমরা কিন্তু এটাও মাস ট্রাই করে এসো তো আমাদের তো খেতে খেতেই দিন শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো এরপর আমরা চলে যাই একটু বাইরে একটু ক্যারাম খেলি বাট আমরা খুব একটা টাইম এখানে ওয়েস্ট করিনি ক্যারাম খেলে কারণ আমাদের পুলে নামার প্ল্যান ছিল তো এই জন্য আমরা ক্যারাম খেলে সেখান থেকে রুমে এসে আবার পুলে নেমে যাই আর এখানে পুলটা কিন্তু খুবই সুন্দর তোমরা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চাও তোমরা এখানে তো আমি বলেছি আগেই এখানে কিন্তু শ্যুট হয় আর এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো পুলে তো তোমরা কিন্তু যারা প্রি ওয়েডিং করতে চাও পোস্ট ওয়েডিং করতে চাও তোমরা কিন্তু চাইলি সানা রিসোর্ট এখানে ভাড়া করতে পারো আর এই যে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে অনেক মজা করছিলাম পুলে ভীষণ ভীষণই ভালো লেগেছে আসলে ফ্রেন্ডরা একসাথে থাকলে সময় কিভাবে কেটে যায় এই যে আমরা অনেক মজা করেছি নাচানাচি করেছি এখানে মিউজিক অনেক ভালো ছিল তো এরপরেই তো রুমে এসে আমরা আবার একটু উনো খেলি আমাদের তো এটা খেলতেই হবে উনো উনো খেলা ছাড়া আমাদের ঘুম আসবে না তো আমাদের উনো খেলতে খেলতে মোটামুটি রাত তিনটা হয়ে যায় আর তোমরা কারা কারা উনো খেলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও আমি কিন্তু আগে খেলিনি কখনো এবারে ফার্স্ট খেলেছি ভীষণ ভালো লেগেছে এরপর আমরা তিনটার দিকে আসলে বের হয়েছিলাম একটু বিচের দিকে যাওয়ার জন্য বাট বিচের আসলে যাওয়ার যে গেটটা ওটা কিন্তু বন্ধ থাকে রাত্রেবেলা তো আমরা এই গেট অব দি ঘুরে চলে আসি আবার রুমে কি করব কারণ গেট বন্ধ রাত্রিবেলা এরপর আর রাত্রে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি একদম পরের দিন যে চেক আউট করছি আমরা এখন বারোটা বাজে তো আমরা আসলে ভেবেছিলাম যে চেক আউট করার পর কিছুক্ষণ থাকবো ওখানে তো থাকার পর আমরা দুটার দিকে বের হব সেটাই আমাদের প্ল্যান ছিল তো এই যে আমরা ওখানে একটা পুল রুম আছে পুল খেলার ওখানেই আমরা বসেছিলাম মোটামুটি দু ঘন্টার মতো আর এই রুমটাও বেশ ভালো ছিল তো আমরা এইখানে অনেকক্ষণ আড্ডা দিই আর এই যে তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করছি তো তোমরা চাইলে কিন্তু এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরেও বেরোতে পারবে আর রিসোর্টটা ভীষণই ভালো যারা আসতে চাও তোমরা কিন্তু বুক করতে পারো তো এই যে আমরা এখন পুল খেলবো যদিও আমি জীবনে কখনো খেলিনি এবারই ফার্স্ট ওরাও কেউ কেউ অল্প অল্প পারে মেনলি প্রতিম পারে খেলতে ও পুরোটাই পারে আর বাকিরা সবাই অল্প অল্প পারে তো সবাই মিলে এখানে ট্রাই করা হচ্ছে আর এই দাদাটা আমাদের হেল্প করছে উনি বল অর্গানাইজ করে দিয়েছিল এখানে তো এটাও আমার ভালো মজা লেগেছে দেখে এটাও আমি জানতাম না কিভাবে রাখে তো এরপরে যে এখন সবাই মিলে পুল খেলা হবে তো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমাদের যদি এখানে রিসর্ট রিলেটেড কোনো কোয়ারিস থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের কিন্তু ব্যাক করব যদি আমার জানা থাকে আর এই যে দেখো সবাই এখানে খেলেছিল ভীষণ মজা হয়েছে এটাও যদিও কিছুই পারি না আমি ওদেরটা দেখে দেখে একটু শেখার ট্রাই করছি আর এই যে স্যার সবাইকে শেখাচ্ছেন প্রতিম উনি একমাত্র আর কি পারে এখন স্যার সবাইকে একটু ট্রেনিং দিচ্ছে কিভাবে ফিঙ্গার রাখতে হবে তো এটাও বেশ ভালো লেগেছে ট্রাই করলাম ফার্স্ট টাইম এখন আমি ট্রাই করেছি সবার আর কি এই যে এখন তো আমাদের আসলে খেলতে খেলতেই মোটামুটি দুটো বেজে গেছিল এখানে এরপরে আর তেমন আমরা কোনো ক্লিপ নেওয়া হয়নি এই শর্ট এই আমরা খেলা শেষ করে এরপর আমরা আসলে বেরিয়ে যাব আমাদের এখন দুটো বেজে গেছে বেরোনোর টাইম হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর খারাপ লেগে থাকলে সেটাও জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই তো ভালো থেকো সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি বাই